কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারের সিলেট এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে নগরী মেন্ডিভাগ্রস্ত কাস্টমস কার্যালয়ে ব্রাহ্মমাণ রেজিস্ট্রেশন হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শুয়েব এ সময় আরও উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারের সিলেটের কমিশনার গুলাম মোহাম্মদ মনির অতিরিক্ত কমিশনার শফিউর রহমান যুগ্ম কমিশনার মোহাম্মদ মিনহাজউদ্দিন উপকমিশনার মোহাম্মদ সৈয়দুল আলম আবাগার ও বেড বিভাগ বিভাগীয় কর্মকর্তা আহমেদুর রেজা চৌধুরী সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা মোহাম্মদ এমদাদ হোসেন ফালাউদ্দিন আলী আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ অতিথিবৃন্দরা ভ্রাম্যমান রেজিস্ট্রেশন হেল্প ডেস্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশে সিলেট স্পেশালি যারা ব্যাট দেন আমরা বলছি যে ব্যাটের পরিধি বাড়ান পরিধি বাড়াইলে অটোমেটিকলি কিন্তু ব্যাটের কালেকশনটা বেশি হবে এবং এই পরিধি বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে ব্যাট নিবন্ধন করার জন্য ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য আসলে এই ক্যাম্পেইনটা আজকে এবং এটা আসলে আমরাও চাই যে যারা জেনুইন ব্যবসায়ী যারা তারা কিন্তু ব্যাটের আওতামুক্ত হন এবং একটা কিন্তু সহজ সরল প্রক্রিয়া আমাদের ব্যবসায়ীদের মনে কিন্তু নতুন নতুন ব্যবসায়ী যারা আছে একটা বিট ভীতি কাজ করে মনের মধ্যে তো এই ভীতি যেন কাজ না করে সবাই যেন ভ্যাট এবং ট্যাক্সের সাথে সম্পৃক্ত হয় কারণ আমাদের দেশ উন্নতি করতে হলে কিন্তু ভ্যাট ট্যাক্সের বিকল্প নেই রাজস্ব আদায় করতে হবে বাট সহনীয় মার্তা আমার ব্যবসায়ীরা যেন এটার এটার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে মানুষকে উৎসাহিত করার জন্য আজকের যে ক্যাম্পেইন ভ্যাটের যে ক্যাম্পেইন এটা সফল হবে এবং মানুষ উৎসাহিত হবে তো ভার্চুয়াল ইন্টারফেস করার অর্থই হচ্ছে যে কস্ট অফ ড্রিং বিজনেসটাকে কমানো হ্যারাসমেন্টটাকে কমানো এবং এই কারণেই অ্যাকচুয়ালি অনলাইন ভিএটি রেজিস্ট্রেশনটা যদি অনলাইন এটা হয় সবাই যদি এই মোবাইল হেল্প ডেস্ক এবং এইখানে যে ফিজিক্যাল হেল্প ডেস্ক আছে এখানে এসে অথবা রাস্তায়ও এখন ভিএটি রেজিস্ট্রেশন নিতে পারবেন আমরা আজকে মোবাইল হেল্প ডেস্ক শুরু করলাম যাত্রা শুরু করলাম একটি দুটি গাড়িতে দুটি গাড়ি বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় মাইকিং করবে এবং গাড়ির ভিতরেই অনলাইন করা আছে এবং ওই গাড়ির কাছে আসলে অনলাইনে রেজিস্ট্রেশন নিতে পারবেন ব্যবসায়ীরা তো এর মূল উদ্দেশ্য ওই একটাই যে কস্ট অফ ডুইং বিজনেস কমানো হয়রানি কমানোর মাধ্যমে এবং হিউম্যান ইন্টারফেসটাকে অ্যাভয়েড করার মাধ্যমে যতটা পারা যায় এটাই হচ্ছে ভিএটি অনলাইন আমাদের যে প্রকল্প সেই প্রকল্পের মূল কথা এবং এটি হচ্ছে যে আমাদের সরকার যে ফ্যাসিলিটেট করছে যে ট্রেড এবং বিজনেসকে এই ফ্যাসিলিটেশনের একটি মাধ্যম এই অনলাইনে চলে যাওয়া যত দ্রুত সম্ভব এবং আমাদের সবার কমিটমেন্ট থাকতে হবে ওনারশিপটা থাকতে হবে ট্রেডিং এবং বিজনেস কমিউনিটি যদি ওনারশিপটা আমরা পাই তাহলে এটা খুব দ্রুত বাস্তবায়ন করে ব্যবসায়ের যে খরচপাতি এটা কমিয়ে দেওয়া সম্ভব মূল্য সংযোজন অসম্পূরক আইন দুই হাজার বারো অনুযায়ী প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তেরো ডিজিটে অনলাইনে রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তেরো ডিজিটের অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে উক্ত ব্রাহ্মমাণ অনলাইন রেজিস্ট্রেশন হেল্পডেস্ক নগরী সহ সিলেট বিভাগের অপর জেলা হবিগঞ্জ সুনামগঞ্জ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাসমূহ পদক্ষিণ করে ব্যবসায়ীদের অনলাইনে নিবন্ধন গ্রহণে কাজ করবে ব্রাম্যান অনলাইন রেজিস্ট্রেশন হেল্প ডেস্ক গাড়ি ছাড়াও কাস্টমস এক্সাইড ও ব্যাট কমিশনারের সিলেটের উদ্যোগে আরও পাঁচটি স্থায়ী হেল্প ডেস্ক করা হয়েছে কাস্টমস সদর দপ্তর মেন্দিবাগ সিলেট আবাগারীয় ব্যাট বিভাগ উপসর সিলেট ও ব্যাট বিভাগ সুনামগঞ্জ ও ব্যাট বিভাগ হবিগঞ্জ ও ব্যাট বিভাগ মলিবাজা এলাকায় ডায়াল সিলেট টেলিভিশন সিলেট